Corvo Godown, Myron to Ifanyai, TRJ 1R 1682 Malkhung. Noisho Basta, Myron to Bosta to Boy, Corvo Godown to be family Aglo Sopeka, total Shosho Shiano Boy Bosta, Piaba, Kamazak, Duisho Shabista Bosta, Abnodogoi, Belano, Wanamasinsa, Urpateliza, Corvo Godown, Tangishawika, Corvo Subdivision DCM, Honorak de Bormate, Foot Inspector Dog Tangishawika, Abnodogoi, Saitogui Namani Aglo, Myron Kamazak, Duisho Shabish Bosta. আপনারা কোম্পানি থেকে আপনারা দায়িত্ব দিয়েছে চালগুলো নেবার জন্য বা দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব দিয়েছে তো এই জায়গাতে চালগুলো কই গেল চাল যত আমি স্যার আমি একলা মানুষ আমি গাড়িতে একলা থাকি বা আমি রাতে কই আছিলাম দাদা নাইট কোশনি কোন জায়গাতে জন্য খবর দন যে আমার বাড়ির নাম্বার দিতে আছে আপনারা কি কোন না না আপনার বাড়িতে আপনারা বাড়ি দিয়ে আমরা কোনো লাভ নাই আপনারা আমার কথা শুনেন একটু এই জায়গাতে আপনারা কোনোর উদ্ভূতিকে করব কাইতে আপনারা কোন রাতে কোন এখানে নাইট টাইপ করেন না না আমি খবর দিয়ে দেখেন যে এই গাড়ির নাম্বার কোন সময় কোন জায়গা নাইট কোন আমরা গন্ডা ধরে যাই কোন সময় নাইট করি সকালবেলা এখানে সিসি ক্যামেরা তো আছে পুরো সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার বাইরে ঘরে মানে বাইরে লাগেন না সিসি আপনি যে চালটা আনেছেন মেমো বা রসিদ তো সেটা আছে নিলকে আমার লোক আচ্ছা আপনার নাম আপনার বাড়ি কোন জায়গা আপনারা কবে থেকে সালে গোডাউন দিতে আছেন সাল মানে সাল দিতে আছেন গোডাউন না না কত বছর ধরে করতেছেন কাজটা আমি আজকে আইছি কত বছর ধরে আপনারা কাজটা করতেছেন আমি কইছি না আজকে আইছেন কত বছর ধরে আপনারা এই কাজে জুড়ে সঙ্গে আছেন এই কাজের লগে আছেন কত বছর মানে এই মালিকের বিলিং এর তিন বছর তো আপনারা শোনা গেছে জাস্ট তত খবর আমরা গুগল করে আমরা খবর পাইছি আপনারা উদিপুর থেকে আইতে কোন সময় আমি না মানে কোন সময় কারণ আমরা নাইট করে খোঁজ নিই না ঠিক আছে মনে করেন লুট বিকালে লুট হয় বা সন্ধ্যা সময় লুট হয় কোন সময় সন্ধ্যা সময় লুট হয় লুট হলে তখন এখানে মাটির সিসি ক্যামেরা আছে ধরনের এখানে সিসি ক্যামেরা আমরা পাঞ্জার একটা সিসি ক্যামেরা আবার সিকিউরিটি গার্ড আছে ভিডিও টেনশন নেই ঠিক আছে আমরা বাড়ি ঘুরে যাই সকালবেলা তাই এখান থেকে গাড়ি দিয়ে চালগুলি এটা তো আমার কথা শুনেন এমন না এটা এক বস্তাল একটা কথা 225 দুটো কেন চাল নাই আজকে আজকে আমি যেটা আনছি 452 বস্তা ঠিক আছে 452 বস্তা আমি আনছি দুধ আছে বস্তা দুধ থাকতে পারে আমি তো একবারে অল্প কিছু তো বস্তা আছে অল্প কিছু না মনে করে অলরেডি আছে আছে 30 কেজি 30 কেজি এরকম বস্তা আমি আপনার একটা কথা জাস্ট বুঝাচ্ছি যখন স্টেক নাম্বারটা লিখে দিব আমি স্টেক থেকে মাল দিতে এরপরে মালডার ভিতরে এই সালের ভিতরে প্রমাণ আছে ডেট আছে ঠিক আছে না যখন আমি তো আর অন্য স্টেকে তেল বুঝাতাম না তারা পবিত্রের যে স্টেকের থেকে আমার লিখে দিব দিয়ে মুখ খানা যাও মুখ স্টেকে দাও তুমি তেলের উত্তর তখন দেখা যায় ফিলের নিচের বস্তা যখন থাকে তখন বস্তার মুখ থেকে ঠিক আছে এক দুটো বস্তা কিন্তু আপনারা আনছেন আজকে আমি 200 400 এটা আনছি 52 বস্তা আমি কিছু আনছি আমি যেমন আনছি সত্যি তাহলে পড়া তুমি গেছে গা উদিপুর থেকে আইতে করবো গে এই আনো কত সময় লাগে আপনার ঠিক আছে গাড়িতে ইয়া ইয়া তো 839 বস্তা চাল দিয়ে আসার কথা ছিল 922 ব্যাগ এর মধ্যে বাকি ব্যাগগুলি কম পেয়েছি স্যার এখানে
তো স্টোরকিপার যা বলে তাই হবে, যেহেতু আমার সামনে হয়নি। স্টোরকিপার তো স্বীকার করেছে যে এখানে আগের কোনো অবস্থা নেই, এখন তো আমার কাছে কোনো এমন কোনো ব্যবস্থা ছিল না যে আমি এটা দেখা দেব। স্যার দেখুন, ড্রাইভাররা তো আগের দিন চাল নেয়, পরের দিন সকালবেলা আসে, রাত্রেবেলা কোথায় থাকে কী করে এটা তো আমার দেখা দেখছি না। এটা হলে এটা তো অনেক দূরের রাস্তা, রাস্তার মধ্যে কোন রাস্তা কী করে এটা তো পরীক্ষা করার মতো সময় আমাদের নেই। স্টোরকিপারে কি সুন্দর অ্যালার্ট ছিল না, আপনারা কীরকমভাবে দেখছেন ব্যাপারটা? ব্যাপারটা তো যেহেতু আমি কোনো সময় স্টোরকিপার ছিলাম, স্টোরকিপারের সাধারণত অল্প শর্ট হলেই হিসাবে গরমিল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন তো খাতা হ্যাঁ বড়ো গরমিল হচ্ছে, সে কীভাবে মিল দেবে সেটা সে না না এমন কোনো একটা স্যার। আজকে এই জায়গাতে কত কত টাকা পরিমাণ কত কেজি স্যার এখানে থাইনের আমরা এখানে গোটালা হয়েছে, কত টাকা পরিমাণ বাজার মূল্য এখানে হতে পারে? এটা টোটালি ফিজিক্যাল ভেরিফিকেশন করা তো হয়নি, যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে তখন কিরকম অনুমান করা হবে যে কত টাকা। স্যার আমি ইন্সপেক্টর করবো।